জমিনিক আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলেন মানুষ যখন দুনিয়ায় আসলো মানুষগুলি আসার পরে এই মানুষগুলো নিজের মনুষ্যবোধ ভুলে গেল মানবতাবোধ ভুলে গেল মানুষগুলি আল্লাহ তাআলার আইন কানুনকে বাদ দিয়ে নিজের মনগড়া নিজের অবস্থায় তারা চলতে শুরু করে দিল এই মানুষগুলো নিজের বাপ দাদার ধর্মকে ছেড়ে দিয়ে কেউ বা আকাশের পূজা কেউ বা পানির পূজা কেউ বা দেবতার পূজা কেউ বা লাতুজ্জার পূজা শুরু করে দিল মানুষগুলো পাপাচারের মধ্যে লিপ্ত হয়ে গেল সমাজের মধ্যে শিরকে ভরে গেল বিদাতের মধ্যে ছয়লাভ হয়ে গেল ঠিক এমন তদানীন্তন সময়ে আল্লাহ রাব্বুল আলামিন এই খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্য অসভ্য মানুষগুলোকে সভ্য পথে আনবার জন্য অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্য আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে দুই দুইটা রহমত আর বরকত পৃথিবীতে নাজিল করলেন বলেন সুবহানাল্লাহ এক নম্বর হলো নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নম্বর হলো নবীজির উপর 30 পারা কোরআন আল্লাহ তাআলা নাজিল করলেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন নবীজি তমাম পৃথিবীর মানুষকে আপনি জানায় দেন আমি আপনার উপর যে কোরআনকে নাজিল করে দিয়েছি কোন মানুষ যদি তার ব্যক্তিগত জীবনে কোরআনকে মেনে নেয় পারিবারিক জীবনকে যদি কোরআন অনুযায়ী চালায় সামাজিক জীবনকে যদি সে কোরআন অনুযায়ী সে চালায় রাষ্ট্রীয় জীবনকে যদি সে কোরআন অনুযায়ী চালায় আমি আল্লাহ কোরআন মানার কারণে তাকে দুই দুইটা পুরস্কার দুনিয়াতে দান করব বলেন সুবহানাল্লাহ এক নম্বর পুরস্কার হলো والله يدعو الى الجنه والمغفره باذنه এক নম্বর পুরস্কার হলো আমি ওই বান্দার গুনাহকে মাফ করে দেব দুই নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ ওই বান্দাকে বিনা হিসাবে জান্নাত দান করব বলেন সুবহানাল্লাহ بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله صدق الله مولانا العظيم وعن أمير المؤمنين أبي حفص عمر بن الخطاب رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته لدنيا يصيبها أو امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه متفق عليه أو كما قال عليه الصلاة والسلام مسلم مرا ঘুমিয়ে পড়েছি ডাকাতে ঢুকেছে ঘরে বেজাতিরা বেধর্মীরা নাস্তিকেরা মোদের ইমান লুঠে নিয়ে গেল দেখি নাই খেয়াল করে কথা বলেন ঠিক না বেঠিক ওরে যাদের ভয়ে নত হয়ে থাকতো সকল বেঈমান কইরে তোরা সেই বীরেরা কোথায় গেল সেই ইমান মত কাসিন কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু গো মানুষকে দিন তোমার সোনার শরীর থাকিবে না রে হায়
মাটির শরীর মাটির দেহ মিশবে রে ধুলায়। আমরা সকলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, দারুল আজকার মাদ্রাসার কর্তৃক আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলন 14 ফেব্রুয়ারি 2023, আজকের প্রোগ্রামের মোহতারাম সম্মানিত সভাপতি শেখ মাওলানা হাফিজ কাজী আব্দুর রহমান সাহেব, দোয়া করছি আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বারাকা দান করুক, আমরা সকলে বলি আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট আমন্ত্রিত হযরত বুজুর্গ উলামায়ে কেরামগণ, পিতৃতর মুরব্বী বাবাজিরা, সবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের সোনামানিকেরা, পর্দার ভেতরে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিতা শিক্ষিতা মা ও বোনেরা, বিশেষ করে আগামী দিনের জাতির দিকপাল, ভবিষ্যৎ জীবনে জাতির কাণ্ডারী, যুগে যুগে যারা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করবার জন্য নিজের পবিত্র রক্তকে আল্লাহর জমিনে ঢেলে দিয়েছেন, ইসলাম নামক বৃক্ষকে পৃথিবীর জমিনে প্রতিষ্ঠা করবার জন্য যারা আমরণ আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন, আমার সে সমস্ত ছাত্র তরুণ যুবক বন্ধুগণ, আমি আলোচনার শুরুতে সকলকে অনেক অনেক মোবারকবাদ জানিয়ে আসুন আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালালের শাহী দরবারে শুকরিয়া সুযোগ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যে দয়াময় আল্লাহ সমাজের এই দুর্যোগময় অবস্থায় ক্লান্তি লগ্নে অনেক বাধা প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে এই জান্নাতি পরিবেশে এই যান্ত্রিক জীবনের সকল ব্যস্ততাকে পিছনে ঠেলে দিয়ে কোরআনের ভালোবাসায় এই এত সুন্দর আয়োজনে যিনি আমাদেরকে আসবার বসবার তাওফিক দিয়েছেন, আমরা সেই মালিকের দরবারে হৃদয়ের সবটুকুন শ্রদ্ধা ভালোবাসাকে উজাড় করে আবেগ আবৃত কণ্ঠে নত শিরে সমস্বরে সকলে আমরা এক আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ, আর একবার বলি আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করলাম কার? আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন যিনি, তিনি কে? আমাদের জীবনের মালিক কে? মৌতের মালিক কে? এই পৃথিবীতে কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শুনে না সেটা শুনে কে? আজকে আমরা সেই মালিককে ভুলে যাবার কারণে, তার নাজিলকৃত কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে, নবীজি যেই পথে আমাদেরকে শান্তি দেখিয়ে দিয়ে গিয়েছেন সেই পথে শান্তি না খুঁজে অন্য পথে শান্তি খুঁজবার কারণে আজকে আমাদের তাকদীরে শান্তি নেই তো নেই, গোটা দুনিয়ায় বেজাতি বেঈমানদের হাতে মুসলমান না নির্যাতিত নিষ্পেষিত অবহেলিত, কথা বলেন ঠিক কিনা? এ বিশ্বের ইহুদিদের ধর্ম ভিন্ন, খ্রিস্টানদের ধর্ম ভিন্ন, বৌদ্ধদের ধর্ম ভিন্ন, হিন্দুদের ধর্ম ভিন্ন, তাদের সকলের ধর্ম ভিন্ন, সিলেবাস ভিন্ন, কর্মসূচি ভিন্ন, সব কিছু আলাদা ভিন্ন, সত্ত্বেও পৃথিবীর জমিন থেকে ইসলামকে মুছে ফেলবার জন্য, মুসলমানদের শেষ করার জন্য, ইসলামী রাষ্ট্রগুলো মুসলিম রাষ্ট্রগুলোকে ধ্বংস করার জন্য আজকে তারা সবাই এক হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? পক্ষান্তরে আমরা মুসলমান, আমাদের আল্লাহ কতজন? জোরে বলেন আমাদের আল্লাহ কতজন? আমাদের রসুল কতজন? আমাদের কোরআন কয়খানা? আমাদের কিবলা কয়টা? সব কিছু মোদের এক, সত্ত্বেও পৃথিবীর জমিনে মুসলমানের ধর্ম দীন ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্য আজ আমরা মুসলমানরা এক কাতারে এক সারিতে ঐক্যবদ্ধ হতে পারি না, এই কথা বলেন ঠিক কিনা? যার কারণে আজকে চেচনিয়া, বসনিয়া, সোমালিয়া, সুদান, আফগানিস্তান, আরাকান, বেলিস্তান, পাকিস্তান, ভারত, বাংলা, মায়ানমার, অস্ট্রিয়া, কাশ্মীর, গোটা দুনিয়ায় এমন কোন রাষ্ট্র নাই যেখানে মুসলমানরা জালিমের জুলুমের শিকার নয়, কথা বলেন ঠিক কিনা? বুখারী বর্ণনা এসেছে, ওয়ান সাওবান রাদিয়াল্লাহু আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসিকুল উমামু আন তাদা আলাইকুম
আল্লাহর নবীজি বলেন হে আমার সাহাবা ইকরাম হে মুসলিম জাতি তোমরা জানো কি খুব নিকটবর্তী সময় তোমরা মুসলিম তোমাদেরকে শেষ করার জন্য সারা পৃথিবীর রাম বাম বেজাতি শক্তি তারা সবাই এক হয়ে যাবে কেমন এক হয়ে যাবে জানো কামা তাদা আল আকালাতু ইলা কসআতিহা খাবার কে সামনে নিয়ে ভক্ষণকারী যেভাবে একে অপরকে ডাকে তোমার জন্য খাবার প্রস্তুত তুমি খানা খেতে আসো ঠিক মুসলমান তোমাদেরকে প্লেটের মতো সামনে নিয়ে গোটা পৃথিবীর রাম বাম নাস্তিক্যবাদী শক্তি তারা সবাই এক হয়ে যাবে আসো মুসলমানকে কিভাবে শেষ করে দেয়া যায় ইসলামের কিভাবে ক্ষতি করা যায় বর্তমান অবস্থা এমন না ভাই তখন উপস্থিত সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূল গোটা পৃথিবীর বাম শক্তি আমরা মুসলিম আমাদেরকে শেষ করবার জন্য তারা সবাই এক হয়ে যাবে কারণ কি ইতা আমিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইদিন আমরা কি সেদিন সংখ্যা একেবারে কম হয়ে যাব নাকি আল্লাহর নবী যে বলেন যে না বাল আনতুম ইয়াউমাইদিন কাসির তোমাদের সংখ্যা হবে সেদিন অনেক বেশি কিন্তু তোমাদের অবস্থা হবে ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইল তোমাদের অবস্থা হবে বন্যায় ভিসে যাওয়া আবর্জনার ন্যায় সিলেট এলাকার মানুষ জ্ঞানী মানুষ জবাব দেবেন বন্যায় ভিসে যাওয়া আবর্জনার কি কোনো মূল্য আছে ভাই জোরে বলেন আছে প্রচন্ড দুনিয়ার ভালোবাসা মুসলমানরা দুনিয়ার প্রতি খুব বেশি আসক্ত হয়ে যাবে মুসলমানদের যারা শাসক হবে তারা হবে খুব বেশি ক্ষমতা লোভী মুসলমানদের অধঃপতনের দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে কারাহিয়াতুল মাউত মুসলমানরা মৃত্যুকে ভয় পাবে মুসলমানরা জিহাদ কে ভয় পাবে মুসলমানরা জালিম স্বৈরাচারী সরকারের সামনে সত্য কথা বলতে ভয় পাবে কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা মনে রাখবেন মুসলমান আমরা মুসলিম ভয় পাবো কাকে জোরে বলেন কাকে আমার হাতে সময় খুবই কম আমি খুব বেশি কথা বলবো না আমি কয়েকটা কথা বলবো একটু আবার জবাব দেবেন আমরা ভয় করব কাকে জোরে বলেন কাকে মনে রাখতে হবে আমরা যখন মায়ের গর্ভে ছিলাম তখন রক্ত আকারে ছিলাম আমরা যখন পৃথিবীতে আগমন করেছি তখন রক্ত মাখা অবস্থায় আগমন করেছি আজকে আমাদের শরীরে যে রক্ত আল্লাহ তাআলা দিয়েছেন যার চালিকা শক্তিতে আজকে আমরা পৃথিবীতে চলতে পারতেছি সুতরাং আল্লাহ দেয় রক্ত যদি আল্লাহর দিন রক্ষার্থে আল্লাহর জন্য ঢেলে দিতে হয় আল্লাহর দেয় রক্ত যদি ইসলাম রক্ষার্থে আল্লাহর জন্য ঢেলে দিতে হয় আল্লাহর দেয় রক্ত যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান রক্ষার্থে আল্লাহর জন্য ঢেলে দিতে হয় হে প্রিয় তরুণ যুবক বন্ধুগণ আল্লাহ প্রিয় বান্দারা কারা কারা প্রস্তুত আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখান লিল্লাহে তাকবীর আল্লাহ কবুল করুক বলুন আমিন জোরে বলেন আমিন আসুক না যত বাধা যত ঝড়ে সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো আমিন বলেন জোরে বলেন আমিন আসুক না যত বাধা যত ঝড়ে সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াব মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াব আমিন বলেন জোরে বলেন আমিন আপনারা জবাব দিবেন ক্ষমতার দাপটে আর সম্পদের গরমে আজীবন কেউ কে দূরে বেঁচে থাকতে পারবে ভাই জোরে বলেন পারবে আমাদের সকলকে একদিন চলে যেতে হবে না ফেরার দেশে এতে কোনো সন্দেহ নাই আমি আপনাদের সামনে জ্ঞান বিজ্ঞান সাহিত্যের অমর রত্ন ভাণ্ডার পবিত্র কোরআনে কারিমের সূরা নিসার 75 নম্বর আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ বলছেন ওয়ামা আলাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ হে মুসলমানেরা আজ কি হয়েছে তোমাদের কেন আজ তোমরা আল্লাহর পথে যুদ্ধ করছো না আল্লাহর রাহে প্রতিবাদ করছো না আল্লাহর রাস্তায় প্রতিরোধ করছো না এই সময় যেই সময়ে দুর্বল নারী পুরুষ শিশুদেরকে নির্যাতন করা হচ্ছে কেন আজ তোমরা দুর্বলদের পক্ষে কথা বলছো না আজকে আমরা সকলই সবলদের পক্ষে মাজলুম দুর্বলের পক্ষে কেউ না কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহ বলছে আল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসা কি হয়েছে তোমাদের
কেন আজ তোমরা দুর্বলদের পক্ষে কথা বলছো না? আজকে সমাজের ছোট ছোট বাচ্চাদের পড়াকে নষ্ট হয়ে যাচ্ছে, তারা মাদকাসক্ত হচ্ছে। আল্লাহ বলছে কেন তাদেরকে ভালো হওয়ার কথা বলছো না? কেন সমাজের মুরব্বীদের ভালো হওয়ার কথা বলছো না? গ্রামে দেখবেন যে যত বড় নেতা, যত বড় মাতব্বর, যত বড় মোরল, সে তত বড় চোর বাটপা। কথা কি ঠিক? আপনাদের এলাকার নাম কি? কলাকুটা। আপনারা জবাব দিবেন, আপনাদের এই কলাকুটা এলাকায় বর্তমান যে পরিমাণ মসজিদ মাদ্রাসা আছে, 20 বছর 30 বছর আগে এই এলাকায় কি এত পরিমাণ মসজিদ মাদ্রাসা ছিল? ভাই জোরে বলেন, ছিল? এক দুটো গ্রাম খুঁজে দুই একটা মসজিদ পাওয়া যেত না? দুই তিনটা গ্রাম খুঁজে জানাজার জন্য একজন হুজুর পাওয়া যেত না? তবে আগেকার সময় যে জিনিসটা ছিল, বাদ ফজরে প্রত্যেকের ঘরে কোরআন তেলাওয়াত শোনা যেত, কথা বলেন ঠিক কিনা? আগেকার সময়ের মানুষের চরিত্র ভালো ছিল, মানুষের মধ্যে মনুষ্যবোধ, মানবতাবোধ ছিল, মানুষের মধ্যে সততার গুণ ছিল, কথা বলেন ঠিক কিনা? বর্তমান এলাকায় এলাকায় মসজিদ মাদ্রাসা জানলেওয়ালা লোকের অভাব নেই। তথ্য প্রযুক্তির এই যুগে মানুষের উন্নয়ন উন্নতি অনেক কিছুই হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত মানুষের চরিত্রের উন্নয়ন হয় নাই, কথা বলেন ঠিক কিনা? আগেকার সময় কোন মামন যদি রাস্তায় বের হতেন, তিনি যদি দেখতে পেতেন অপর দিক থেকে কোন পুরুষ মানুষ আসতেছে, পুরুষ মানুষের সম্মানার্থে আল্লাহর বান্দি মহিলা মানুষ লম্বা একটা ঘন্টা দিয়ে রাস্তার কিনারায় চলে যেতেন, এরকমটা ছিল না? কিন্তু বর্তমান অবস্থায় এমন সমাজ এত নীতি চলে গেছে, মেয়েরা বিপদ অবস্থায় মার্কেটে যায় তো যায়, পুরুষকে ধাক্কা দিয়ে ফলাই দিয়ে বলে এদের কারণে আমাদের মার্কেটে যাইতে সমস্যা, কথা বলেন ঠিক কিনা? এসব সমাজ আছে কিনা? আগেকার সময় 5-7-10 জন যুবক মিলে কোন জায়গায় যদি আড্ডা দিত, গল্প গুজব করত, তারা যদি দেখতে পেত যে অপর দিক থেকে বাবার বয়সে কোনো মুরব্বী আসতেছে, মুরব্বীর সম্মানার্থে তারা তাদের গল্প গুজব ছেড়ে যার যার জায়গায় চলে যেত, অবস্থাটা এমন ছিল না? কিন্তু বর্তমান অবস্থায় এমন সমাজ এত নিচে চলে গেছে, বাবার সামনে ছেলে সিগারেট খায়, কথা কি ঠিক? আমি সামাজিক অবক্ষয় নিয়ে কি কথা বলে আমি আপনাদেরকে শেষ করে দেবো আলোচনা ইনশাআল্লাহ। আগেকার সময় এলাকার যারা বিচারক ছিল, যারা মোরল ছিল, যারা মাতব্বর ছিল, তারা যখন বিচার করত সত্যকে সত্য বলতো, মিথ্যাকে মিথ্যা বলতো। বর্তমান এলাকায় কিছু নেতা দেখবেন, কিছু মাতব্বর দেখবেন, কিছু বিচারক দিবেন, এক কাপ রং চায়ের বিনিময়ে এদিকের বিচার এদিকে দেয়, আছে না নাই? আছে না নাই? 500 টাকা ডান হাতে ধরাই দিবেন, ডান দিকের বিচার বাঁ দিকে যায়, এমন বিচারক এলাকায় আছে না নাই? মুরব্বী দাঁড়িয়ে কেছে নাবি পর্যন্ত হজ করে আসছে, হাতের মধ্যে 100 দানার তাসবিহ আছে, ভালো করে খোঁজ খবর নিয়ে দেখা যায় এলাকার সব চাইতে বড় সুদের সাথে যুক্ত, এমন লোক আছে না নাই? নামাজও পড়ে সুদ খায়, নামাজও পড়ে ঘুষ খায়, নামাজও পড়ে আরেকজনের জমি উঠে নেয়, এমন লোক আছে না নাই? সমাজ হয়ে গেছে আজকে বিষাক্ত। এই বিষাক্ত সমাজের মানুষগুলোকে ভালো বানবার জন্য খানকায় বসে থেকে জিকির করলে হবে না। নবীজি যে কন্ডিশনের মাধ্যমে পাবলিক পর্যন্ত দিনকে পৌঁছে দিয়েছিলেন, যে জাহেলি যুগের মানুষেরা নিজের মা কে চিনত না, নিজের মেয়ে কে চিনত না, নিজের বোন কে চিনত না, এই অবদ্র সমাজের মানুষগুলো যে আদর্শ লালন করে তারা সোনার মানুষে পরিণত হয়েছিল, সে আদর্শ প্রতিষ্ঠার আন্দোলন আমাদের সকলকে করতে হবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা সেই পথে সেই মতে কেউ নাই। ইসলাম যদি কায়েম হয়ে যায় সমাজ ব্যবস্থাটা কেমন হবে, আমি খুবই সংক্ষিপ্ত করে আমি আপনাদের একটু বুঝে আমি আমার মূল আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ, আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে আল্লাহ রব্বুল আলামিন যখন মানুষকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলেন, মানুষ যখন দুনিয়ায় আসলো, মানুষগুলি আসার পরে এই মানুষগুলো নিজের মনুষ্যবোধ ভুলে গেল, মানবতাবোধ ভুলে গেল, মানুষগুলি আল্লাহ তাআলার আইন কানুনকে বাদ দিয়ে নিজের মন গড়া নিজের অবস্থায় তারা চলতে শুরু করে দিল। এই মানুষগুলো নিজের বাপ দাদার ধর্মকে ছেড়ে দিয়ে কেউ বা আকাশের পূজা, কেউ বা পানির পূজা, কেউ বা দেবতার পূজা, কেউ বা লাত উজ্জার পূজা শুরু করে দিল। মানুষগুলো পাপাচারের মধ্যে লিপ্ত হয়ে গেল, সমাজের মধ্যে শিরকে ভরে গেল, বিদাতের মধ্যে ছয়লাভ হয়ে গেল। ঠিক এমন তদানীন্তন সময়ে আল্লাহ রাব্বুল আলামিন এই খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্য, অসভ্য মানুষগুলোকে সভ্য পথে আনবার জন্য, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্য আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে দু
দুই দুইটা রহমত আর বরকত পৃথিবীতে নাজিল করলেন বলেন সুবহানাল্লাহ এক নম্বর হলো নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নম্বর হলো নবীজির উপর 30 পারা কোরআন আল্লাহ তাআলা নাজিল করলেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন নবীজি তমাম পৃথিবীর মানুষকে আপনি জানায় দেন আমি আপনার উপর যে কোরআনকে নাজিল করে দিয়েছি কোন মানুষ যদি তার ব্যক্তিগত জীবনে কোরআনকে মেনে নেয় পারিবারিক জীবনকে যদি কোরআন অনুযায়ী চালায় সামাজিক জীবনকে যদি সে কোরআন অনুযায়ী সে চালায় রাষ্ট্রীয় জীবনকে যদি কোরআন অনুযায়ী চালায় আমি আল্লাহ কোরআন মানার কারণে তাকে দুই দুইটা পুরস্কার দুনিয়াতে দান করব বলেন সুবহানাল্লাহ এক নম্বর পুরস্কার হলো والله يدعو الى الجنه والمغفره باذنه এক নম্বর পুরস্কার হলো আমি ওই বান্দার গুনাহকে মাফ করে দেব দুই নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ ওই বান্দাকে বিনা হিসাবে জান্নাত দান করব বলেন সুবহানাল্লাহ তো এই কোরআনকে মানতে হবে কিনা ভাই জোরে বলেন মানতে হবে কিনা ইসলাম যদি কায়েম হয়ে যায় সমাজ ব্যবস্থাটা কেমন হবে আমি কি সংক্ষিপ্ত আকারে আমি আপনাদেরকে বলতেছি নবীজি ইন্তিকালের পরে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন মুসলমানদের রাষ্ট্রপ্রধান নিযুক্ত হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী রাষ্ট্রের প্রধান বিচারপতি নিযুক্ত হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী রাষ্ট্রের প্রধান উপদেষ্টা নিযুক্ত হলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান ভাই আমার গভীর মনোযোগ যে আবু বকর মসজিদ নববীর ইমাম যেই কোরআন দিয়ে তিনি ইমামতি করেন যেই কোরআন দিয়ে তিনি মানুষদেরকে বয়ান করেন বক্তৃতা দেন একই কোরআন দিয়ে তিনি আবার রাষ্ট্র পরিচালনা করেন বলেন সুবহানাল্লাহ রাষ্ট্র চালানোর জন্য তার আলাদা কোন সংসদ ভবন গণভবন প্রেসিডেন্ট ভবন ছিল না মসজিদের যেই মেম্বরে বসে তিনি মানুষদেরকে বয়ান করতেন বক্তৃতা দিতেন একই মেম্বরে বসে তিনি চুরি ডাকাতি সৌরাষ্ট্রের যাবতীয় বিচার কার্যাবলী সম্পাদন করতেন বলেন সুবহানাল্লাহ যেদিন থেকে মুসলমানরা মসজিদকে বানিয়েছে শুধু নামাজ পড়ার জায়গা খতম পড়ার জায়গা আর মিলাদ পড়ার জায়গা রাষ্ট্রের কাজ থেকে মসজিদকে ডিভাইড করে দিয়েছে সেদিন থেকে রাষ্ট্রের যাবতীয় কাজগুলি চলে গিয়েছে চোরবাটপার আর ডাকাতদের হাতে কথা বলেন ঠিক কিনা কথা কি ঠিক আমার বন্ধু মসজিদে নবীর মধ্যে বসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সাহাবা ইকরামকে বয়ান করতেছেন এমন সময় দূর থেকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ি দৌড়ি এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান পাশে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে বললেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আমি আপনার কাছে একটি বিষয়ে জানতে চাই আপনি আমাদের দেশের রাষ্ট্রপ্রধান আপনি আমাদের দেশের সরকার আমি আপনার কাছে একটি বিষয়ে জানতে চাচ্ছি আমি সেটি হচ্ছে আপনি ক্ষমতা থাকা অবস্থায় আপনি যদি ক্ষমতার অপব্যবহার করেন আপনি রাষ্ট্রপ্রধান থাকা অবস্থায় আপনি যদি আপনার দলের সমস্ত লোককে আপনি বড় বড় পদের মধ্যে বসিয়ে দেন আপনি ক্ষমতা থাকা অবস্থায় আপনি যদি ক্ষমতা বলে দেশের সমস্ত জিনিসের দামকে বাড়িয়ে দেন আপনি ক্ষমতা থাকা অবস্থায় আপনি যদি সাধারণ মানুষের উপর ইনসাফ কায়েম না করেন এজন্য আল্লাহর কাঠগড়ায় আপনাকে জবাবদিহি করতে হবে কিনা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আপনি ক্ষমতা থাকা অবস্থায় আপনি যদি বিরোধী দল লোকের উপর আপনি যদি মিথ্যা মামলা দেন তাদেরকে যদি আপনি নির্যাতন করেন এজন্য আল্লাহর কাজ করে আপনাকে জবাবদিহি করতে হবে কিনা আবু বকর ডাক দিয়ে বলে ভাই উসমান আমার ক্ষমতা থাকা অবস্থায় আমার দেশের জনগণ মা খেয়ে মারা যাক তো দূরের কথা একটা বিড়াল আর একটা কুকুরও যদি না খেয়ে মারা যায় এর জন্য আল্লাহর কাজ করে আমাকে জবাবদিহি করতে হবে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার মুসলমান ভাইরে আমার আমি বুঝাইতে চাইলাম এই বিষয়টা আল্লাহর ভয়ে যদি মানুষের অন্তরে থাকে
এই মানুষটা কোনদিন দুই নাম্বারই কাজ করতে পারে না কথা বলেন ঠিক কি না আল্লাহর ভয় যদি স্বামীর অন্তরে থাকে এই স্বামী কোনদিন স্ত্রীকে নির্যাতন করতে পারে না আল্লাহর ভয় যদি মহিলার অন্তরে থাকে এই মহিলা কোনদিন স্বামীকে কষ্ট দিতে পারে না আল্লাহর ভয় যদি বিক্রেতার অন্তরে থাকে এই বিক্রেতা কোনদিন ক্রেতাকে সে কোনদিন ভেজাল দিতে পারে না কথা বলেন ঠিক কি না আল্লাহর ভয় যদি মা বাবার অন্তরে থাকে এই মা বাবা কোনদিন সন্তানের অধিকারের ব্যাপারে সে দুই নাম্বারই করতে পারে না মেয়েকে ঠকাইয়া ছেলেকে বেশি বড় ছেলেকে জমি বেশি ছোট ছেলেকে কম এরকমটা করতে পারে না কথা বলেন ঠিক কিনা আল্লাহর ভয় যদি সন্তানের অন্তরে থাকে এই সন্তান কোনদিন মা বাবাকে কষ্ট দিতে পারে না আল্লাহর ভয় ইসলামের দাওয়াত কোরআন যদি মেম্বার চেয়ারম্যান পার্লামেন্ট পর্যন্ত চলে যায় তাহলে এরা কোনদিন তিন সুর গম সুরার কালভাটের টাকা চুরি করবে না কথা বলেন ঠিক কিনা জোরে বলেন কার ভয় থাকতে হবে জোরে বলেন কার ভয় থাকতে হবে যুবক ভাইদেরকে বলছি আল্লাহর ভয় সর্বদা অন্তরের মধ্যে রাখো আরে তুমি সাধারণ ভাবে একটা মেয়ের সুন্দরের প্রতি আকর্ষিত হয়ে তার সৌন্দর্য লাবণ্যের প্রতি বাহ্যিক ভাবে আকর্ষিত হয়ে তুমি তোমার চরিত্রকে নষ্ট করে দিও না তোমার মা বাবার লালিত স্বপ্নকে তুমি ধ্বংস করে দিও না একটু ভেবে দেখো যে মেয়েটার জন্য তুমি এত কিছু করতেছো তুমি সে মেয়েটা যদি মারা যাবে তার দুই তিন দিন পর সে তার কবরের মধ্যে তার লাশটা পচে গলে শেষ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা একটু ভেবে দেখো এলাকার মধ্যে কত দাপটলা ব্যক্তি ছিল তারা আজকে বেঁচে নাই কত ক্ষমতা ব্যক্তি বেঁচে ছিল বেঁচে নাই কত মেম্বার বেঁচে ছিল তারা বেঁচে নাই আরে চেয়ারম্যানের বাড়ি পড়ে আছে চেয়ারম্যান বেঁচে নাই এমপির বাড়ি পড়ে আছে এমপি বেঁচে নাই সামনে একদিন সময় এমন চলে আসবে তোমার বাড়িও পড়ে থাকবে থাকবে না শুধু তুমি আর আমি কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা এখানে সর্বদা ভয় রাখতে হবে কাকে ভাই জোরে বলেন কাকে আল্লাহর ভয় সর্বদা রাখবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করে আমরা বলি আমিন জোরে বলেন আমিন আমার বন্ধুগণ আমি আয়াত তেলাওয়াত করেছিলাম আমি আপনাদেরকে আজকে একটা আলোচনা রেডি করে এসেছিলাম যে আদর্শ সমাজ গঠনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি কি ছিল এই বিষয়ের উপর কিন্তু সময় খুবই সংক্ষিপ্তর কারণে আমি আমার মূল আলোচনা বা সামনের দিকে আগানো আমার পক্ষে ইচ্ছা থাকলেও সম্ভব হচ্ছে না আমার বন্ধুগণ ভাইয়া বলেছেন 5 মিনিট আছে আমি 5 মিনিট ওদিকে না গেলেও আমি আপনাদেরকে যে বিষয়টা বলবো একটা কথা বলেছিলাম ভাই এই পৃথিবীতে আমরা একদিন সবাই ছিলাম বর্তমানে আছি আরেকদিন কেউ থাকবো জোরে বলেন থাকবো থাকবো না আমাদের সকলকে একদিন চলে যেতে হবে কবরের জগতে না ফেরার দেশেতে কোনো সন্দেহ নাই আমার বন্ধুগণ একজন মানুষ সে যদি কয়েকটি কথা একটু চিন্তা করে এই মানুষটা জেনে শুনে কোনদিন গুনাহ করতে পারে না এক হচ্ছে আমি একদিন ছিলাম কোথায় দুই বর্তমানে আমি আসলাম কোথায় তিন আমি আবার একদিন যাব কোথায় আমরা সকলে ছিলাম রুহের জগতে তাই না ভাই এসেছি দুনিয়ার জগতে আবার সামনে একটা সময় আসবে আমরা সকলে চলে যাব কবরের জগতে না ফেরার দেশে এই তিনের ভেতরে মানুষের দু জায়গায় দুটো অবস্থা হয় এক যেখানে মানুষ হাসে এবং কাঁদে ধরুন একজনের ছেলে বিদেশে যাচ্ছে ছেলে যখন বিদেশে যায় বাবা খুবই খুশি যে ছেলে বিদেশ থেকে টাকা পাঠাবে আর তিনি গ্রামে থেকে সুন্দর করে পরিবারকে চালাবে বাবা খুবই খুশি না ভাই এই ছেলেটা বিদেশ থেকে হঠাৎ ফোন করে বলে আপু বিদেশের জমিন আমাকে পুলিশে ধরে জেলখানায় নিয়ে যাচ্ছে কমপক্ষে আমি 10 বছর আগে আর বের হতে পারবো না ছেলের কাছ থেকে এই সংবাদ শুনে যেই বাবা কয়েকদিন আগে হেসেছিল সেই বাবা এখন হাসবে নাকি কাঁদবে কয়েকদিন আগেও হাসছিল এখন কান্না বোঝা গেল হাসি কান্না দুঃখ বেদনা ভালোবাসা কষ্টের সমন্বয় এই যান্ত্রিক জীবন দুনিয়ার পথ চলা কথা বলেন ঠিক কিনা একজন মানুষ এই দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তার অবস্থা হবে দুইটা এক সে মানুষটা যদি ভালো আমল করে তার সুখ শান্তি আরামের কোনো শেষ নাই পক্ষান্তরে মানুষটা যদি খারাপ আমল করে তার দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনা এর কোনো শেষ নাই আচ্ছা ভাই এখন আমাদের সকলকে যেহেতু চলে যেতে হবে একদিন কবরের জগতে তাই আল্লাহ তাআলা আমাদেরকে খুব সামান্য সময় দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন পাঠিয়েছেন এই ক্ষণস্থায়ী জিন্দেগিতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যে নির্দেশগুলো আমাদেরকে দিয়েছেন আদেশগুলো করেছেন নিষেধগুলো করেছেন আমরা সেগুলো মানার চেষ্টা করব তো ইনশাআল্লাহ আজকে মাহফিলের মধ্যে দু হাত তুলে একটু ওয়াদা করে আজ থেকে নামাজ ছাড়বেন না ইনশাআল্লাহ নামাজ ছাড়বেন না ইনশাআল্লাহ হালাল খাবার খাবেন তো ইনশাআল্লাহ স্ত্রী বাচ্চাদেরকে পর্দা রাখবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তুমি এদেরকে কবুল করে বলেন আমিন জোরে বলেন আমিন হাত নামান ভাই আমাদেরকে একদিন চলে যেতে হবে সকলকে কবরের জগতে কবরে আমরা যাব দুটি জিনিস নিয়ে যাব একটি হচ্ছে ঈমান আর একটি হচ্ছে ভাই
দুর্বলতা একটি হচ্ছে আমল, ক্ষমতার বাহাদুরি দেখাবেন না, সম্পদের গরম দেখাবেন না। একটু তাকিয়ে দেখেন এলাকায় কত সম্পদওয়ালা ব্যক্তি ছিল, কত ক্ষমতাধর ব্যক্তি অন্ধকার কবরে চলে গিয়েছে, তার কবরের উপরে উঠে ছাগলে ঘাস খায়, গরুয়ে ঘাস খায়, কবর থেকে ছাগল তাড়ানোর গরুর তাড়ানোর ক্ষমতা তার নাই, কথা বলেন ঠিক কিনা? কবরে চলে গেলে সবকিছু শেষ হয়ে যায়, তাই না ভাই? আমাদের কয়েকদিন চলে যেতে হবে। তাই যে কদিন আমরা দুনিয়ায় বেঁচে আছি আল্লাহর আদেশ নিষেধ গুলো মানবো তো ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমরা বলি আমিন। আমার জন্য সকলে দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি, মাদ্রাসাকে আল্লাহ যেন কবুল করেন, মাদ্রাসার সাথে যারা সম্পৃক্ত আল্লাহ যেন প্রত্যেককে মাফ করেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।